আসসালাম আলাইকুম দর্শক ভাই ফার্স্ট পৌত ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন এবং ভারত এবং বাংলাদেশে তার প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দর প্রিয় দর্শক মাই ফার্স্ট কুবতর ব্লক চ্যানেলটি ইতিমধ্যে আপনাদের জানিয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গে পাটের বাজার দর কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং যেটি কোন কৃষক বা কোন পাট স্টক ব্যবসায়ী কল্পনাও করেনি সেই পরিমাণ পাট কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে আর প্রিয় দর্শক যার ঢেউ কিন্তু বাংলাদেশেও লাগতে শুরু করেছে প্রিয় দর্শক এখন জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দর দর্শক ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আজকে পাটের বাজার দর পাঁচ হাজার পাঁচশো রুপি থেকে পাঁচ হাজার ছয়শ রুপি পর্যন্ত সর্বোচ্চ প্রিয় দর্শক যে পাটের বাজার দর পাঁচ হাজার দুইশ রুপি পর্যন্ত ছিল সেটি কিন্তু বর্তমানে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এদিকে মুর্শিদাবাদের লালবাগে সেখানেও কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সেখানে পাটের বর্তমান যেটি বাজার দর টিডি ফাইভ পাট সেটি হলো পাঁচ হাজার তিন তিনশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার চারশো পর্যন্ত যেখানে পাঠের বাজার ছিল পাঁচ পর্যন্ত সর্বোচ্চ সেই পাঠের বাজার কিন্তু এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরের পাঠের বাজার দর সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে গতদিন কিন্তু আমরা দেখেছিলাম সেখানে পাঠের বাজার দর একটু কম ছিল কিন্তু আজকে সেখানে পাঠের বাজার দর পাঁচ থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত অর্থাৎ সেখানে প্রতি কুইন্টালে কিন্তু একশো দেড়শো রুপি বৃদ্ধি পেয়েছে

রায়গঞ্জে আজকে পাটের বাজার দর পাঁচ হাজার দুইশো রুপি থেকে পাঁচ হাজার তিনশো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আজকে পাটের বাজার দর পাঁচ হাজার একশো রুপি থেকে পাঁচ হাজার তিনশো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল এখানেও কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা রাইস্কেন্ড পাঠের বাজুদার সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের এর তাহলে প্রত্যেক ভারত এবং বাংলাদেশের পাট এবং পাঠ সম্পর্কিত যাবতীয় তথ্য মাই ফার্স্ট কবুতর ব্লক স্যানেল এর মাধ্যমে আপনি শুনতে পারবেন এবং দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানান